فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. سجدار آيات سجدار آيات مخصوص করার সময় বারবার সিজদা দিতে হবে। সিজদার আয়াতে যে সিজদা সেটা কি ওয়াজিব? সিজদার আয়াত মুখস্ত করার সময় বারবার সিজদা দিতে হবে না, একই বৈঠকে যতক্ষণ পর্যন্ত একটা আয়াত যতবার পড়া হবে একবার সিজদা আসবে। তো আপনি 100 বারও বললে একটাই সিজদা আসবে, একই বৈঠকে একই বসায়। আরেকবার যান আরেকখানে বললে আরেকটা সিজদা, তখন অন্য অন্য সময়ে আরেকটা দিতে হবে। কিন্তু একই বৈঠকে যদি বারবার সিজদার আয়াত পড়েন, আলোচনা করেন, ব্যাখ্যা করেন অথবা মুখস্ত করেন, আপনাকে একটি সিজদা দিতে হবে, আর বেশি দিতে হবে না। সেজদা আয়াতে যে সেজদা সেটা কি ওয়াজিব? ওয়াজিব বলতে যদি কোনো ফরজ বুঝান তাহলে সে ফরজ না নিঃসন্দেহে। আর ওয়াজিব বলতে যেটা হানাফি মাজহাবে যেটা আছে সুন্নাত থেকে উপরে, সেটা সুন্নাত উপরে, হ্যাঁ নিঃসন্দেহে এটা সুন্নাতের উপরে, অর্থাৎ এটার মর্যাদা বেশি, দিতে হয়। এবং সেজদা দিলে যে লাভ সেটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বনি আদম সেজদা দেয় তখন শয়তান কাঁদতে থাকে, সে বলতে থাকে হায় রে বনি আদম সেজদা করলো আর আল্লাহ জান্নাত লাভ করবে, আমাকে সেজদা করতে নির্দেশ আমি দেই নাই, আমার জন্য জাহান্নাম। এই জন্য সেজদা করার মাধ্যমে আল্লাহর নির্দেশকে প্রতিপালন করা হয়। প্রত্যেকটি সেজদার মধ্যে আপনি দেখবেন কারণ আছে, কোথাও বলা হয়েছে যে সব কিছু সেজদা করো, তোমরা আল্লাহ সেজদা করো, সব কিছু আলম তর আল্লাহ ইসুদুলোমান আসমান জমিয়ে যা আছে সব গাছ বৃক্ষ তরুলতা সব কিছু সেজদা করো, তোমরা আল্লাহ সেজদা করো, সরাসরি বলে দেওয়া আছে। তো মানুষ সেজদা করে না, এটা বলছে কিছু মানুষ সেজদা করে, কিছু মানুষ সেজদা করে না, এরা হচ্ছে আমি যেন কিছু মানুষ অন্তর্ভুক্ত যারা সেজদা করে। অন্য জায়গাতে ধরেন বলা হয়েছে যে তোমরা তার জন্য কি সেজদা করবে না, যে এই করেছে সেই করেছে ভূখণ্ড নিয়ে বের করে দেয় আসমানের বই। এভাবে কোরআনে যে সমস্ত আয়াতে সেজদার জায়গাগুলো আছে সবগুলি আপনি যদি অর্থ বুঝেন আপনি বুঝবেন যে এখানে সেজদা দেয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। একটা সেজদা না দেওয়ার অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে অবজ্ঞা করে গেলেন, আর দিনের বিষয়ে অবজ্ঞা করতে হয় না, পড়ে যেতে হবে, বুঝতে হয় যে এখানে সেজদা জায়গা। এই জন্য এগুলি ফরজ না, তবে ওয়াজিব পর্যায়ের অর্থাৎ সুন্নাত মুআক্কাদ যেটাকে বলা সেটা, এবং এটা দেয়াটাই হচ্ছে ওয়াইজ কাজ, এটা কখনো বাদ দিবেন না। যদি কোনো বাদ পড়ে যায়, পড়ে গেছেন, পরে অন্য সময় হলো দিয়ে দিবেন, অন্য সময় হলো সেটা দিয়ে দিবেন, কারণ এটা আসলে একটা গুরুত্বপূর্ণ আল্লাহর এই নির্দেশনা, যেগুলো এমনভাবে বলা হয়েছে যে যে তোমরা সবাই করো তোমরা করবে না, এমনভাবে বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে তোমরা এটা কেন করবে না যিনি এই কাজ করেছেন, যিনি এই কাজ করেছেন। তাহলে বোঝা গেল যে বন্দার কাছে আল্লাহ তাআলা সেজদা চাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেজদা করতেন। সাহাবি বলেন যে আমি এই সুরের সাথে এই সুরা পড়েছি, তোমার সিদ্ধা করেছি, এই সুরা পড়েছি, এইভাবে সিদ্ধা করেছি, এইভাবে সাহাবা একরাম উল্লেখ করেছেন। সুরা হাজির মধ্যে দুইবার সিজদার কথাটা হাদিসে আছে, যদিও হানাফি মাজহাব মতে শেষটা তারা আমল করে না, অর্থাৎ সিজদা দেয় না, কিন্তু সিজদা দেওয়াটা উচিত, অর্থাৎ সিজদা সুরা হাজির মধ্যে দুইবার আছে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাম সিজদা করেছেন, সাহাবা একরাম সিজদা করতেন, এমনকি সিজদার ব্যাপারে সাহাবা একরাম যে অবস্থা থাকেন এই অবস্থা সিজদা করে ফেলতেন। ও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি কোনো গলি থাকেন গলিতে সিজদা করে ফেলতেন, দেরি করতেন না, এটা তার পড়তে পড়তে তখন কোরআন সিজদার আয়াত আসছে সেখানে করে ফেলতেন। তাহলে বোঝা গেল সিজদার আয়াতটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সিজদা আয়াত যখন আসবে তো আমরা সিজদা করবো, অর্থ বুঝবো, এবং সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা একই জিনিস দোয়াটাই করবো। আর সিজদা একটি সিজদা, দুইটা সিজদা নয় একটি সিজদা। আর যদি বেশি পড়েন সাজিদা সাজিদা ওয়াজিয়ালিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহুম্মা উক্তুবলি বিহা ইনদাকা আজরান ওয়া দা আননি বিহা উজরান ওয়া জাআলহা ইনদাকা দুখরান, এটা বলতে বলতে পারেন ভালো, ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতা মিন আবদিকা দাউদ, এটুকু বলতে পারলে ভালো। যদি এতে কমও বলেন, শুধু সুবহান রাব্বিয়াল আলা বলেন, তাও আদায় হয়ে যাবে, সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলে আদায় হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে।